আসসালামু আলাইকুম, আমি জুবাইর জুমিল। আমি কম্পিউটার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, তাই বেশিরভাগ সময় আমার সফটওয়্যার নিয়ে কাজ করা হয় এবং সফটওয়্যার নিয়েই থাকতে হয়। তো আমরা আজ দেখব যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলেশন যে প্রসেসগুলো হয়ে থাকে এই বিষয়ে আমরা কিছু জিনিস জানব। এবং অনেকেই আছেন যারা অ্যান্ড্রয়েড স্টুডিও কিছু মানে হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয়, জাভা ইনস্টলেশন করার পর কিভাবে সেটিকে কনফিগার করতে হয়, এবং দেখা যায় যে অ্যান্ড্রয়েড স্টুডিও বাই ডিফল্ট অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু জাভা ইনস্টল করাই থাকে, সেই ক্ষেত্রে প্রবলেম হয় না। কিন্তু জাভার যে আপডেট ফিচার্স গুলো আছে, অর্থাৎ জাভা জেডিকে 8 এর যে ফিচার্স গুলো আছে, সেগুলো অনেক সময় ইউজ করা হয়ে ওঠে না। আবার অনেক সময় দেখা যায় যে অ্যান্ড্রয়েড স্টুডিও অন করার পর অনেক ইরর আসে। সো এইসব যেন না আসে আমরা সেই দিকে লক্ষ্য রেখে আজ আমরা কনফিগার করব, এবং ফুললি প্রসেস আমরা জানব যে কোন কোন জায়গাগুলো আমাকে আমাকে সতর্ক হতে হবে, এবং কোন কোন সফটওয়্যারগুলোকে আমাকে ইনস্টল করতে হবে, এবং এই সফটওয়্যারগুলোর কি কি কাজ সব নিয়েই আজকে বিস্তারিত আলোচনা হবে। তো ভিডিওটা একটু বড় হতে পারে, কথা না বেরিয়ে আমরা চলে যাই গুগল ক্রোমে। আমাদের প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে জাভা ইনস্টল করতে হয়। তো বর্তমানে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ভার্সন গুলা চলছে, অর্থাৎ 3.0 এর উপরে যে ভার্সন গুলা আছে, তো সেই ভার্সন গুলাতে কিন্তু জাভা 7, জাভা জেডিকে 7 এবং জাভা জেডিকে 8 সাপোর্টেড। তো আমরা অবশ্যই আপডেট ফিচার্স গুলো ইউজ করব, সেক্ষেত্রে আমরা জাভা জেডিকে 8 ইউজ করব। তার জন্য আমাদের ডাউনলোড করার জন্য আমাদের লিখতে হবে জাভা জেডিকে 8। তো এখান থেকে যদি আমরা পেজটিতে চলে যাই, জাভা জেডিকে 8 এর ডাউনলোড পেজ, আমরা এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্টে ক্লিক করতে হবে, এবং যাদের 32 বিট অপারেটিং সিস্টেম তাদের জন্য এই সফটওয়্যারটি, এবং যাদের 64 বিট অপারেটিং সিস্টেম তাদের জন্য এই সফটওয়্যারটি। তো আমরা যদি এখানে লিঙ্কটিতে চলে যাই, আমরা একটি লগ ইন পেজ দেখতে পারবো। আমি অলরেডি লগ ইন করে রেখেছিলাম, যার কারণে আমি সরাসরি ডাউনলোড লিঙ্কে চলে গেছি। বাই ডিফল্ট আমি এই সফটওয়্যারটি ডাউনলোড করেই রেখেছি। আপনাদের একটি লগ ইন পেজ আসবে, এবং লগ ইন আপনাদের একটি অ্যাকাউন্ট মানে ওরাকলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। সরাসরি আপনার এই আমার মতো ডাউনলোড লিঙ্কটা আসবে না। এখান থেকে আমরা যেহেতু ডাউনলোড করে ফেলেছি, সেহেতু আমরা চলে যাই ডাউনলোডে। এখান থেকে সিম্পল প্রসেস, জাস্ট নেক্সট 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 করে আমরা সফটওয়্যারটিতে ইনস্টলেশন করব। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল, এখন আমরা সরাসরি কমান্ড প্রম্পটে চলে যাব, সিএমডি। এখান থেকে যদি আমরা লিখি যে আসলে আমাদের এটা চেক করা হয় যে জাভাটা সরাসরি ইনস্টল হয়েছে কিনা, আমাদের অপারেটিং সিস্টেম সেটাকে খুঁজে পাচ্ছে কিনা, সেক্ষেত্রে আমরা লিখব জাভা সি। তো এখানে আমরা দেখছি যে আমার অটোমেটিকলি সেটিং যেহেতু করা ছিল, আমাদের জাভা সেটিংটি হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে সেটা হবে না, আপনাদের যেতে হবে প্রপার্টিসে, এরপর অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিং, একটি ভেরিয়েবল আমি নতুন ক্রিয়েট করেছি, এখান থেকে আপনি নিউ চলে যাবেন, এবং এখানে লিখতে হবে যে জাভা ইসকো হোম। তো এখানে যে পাথটি হবে, জাভার যে ভেরিয়েবলটি হবে, সেটা হচ্ছে এখান থেকে প্রোগ্রাম ফাইল, এরপর জাভা, এরপর জাভা জেডিকে 8। জাভা জেডিকে, জাভা জেডিকে অর্থ হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট, আর জাভা জেআরই হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। তো আমরা জাভা জেডিকে 8 এ চলে যাব, এটাই হচ্ছে জাভার হোম পাথ। তো এটাই হোম, এখান থেকে আমরা অল সিলেক্ট করে জাস্ট কপি করে এখান থেকে পেস্ট করে দিলেই, ওকে দিয়ে দিলেই হয়ে যাবে। তো আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে নিচে পাথ সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা নিউ এ চলে যাব না, এখান থেকে আমরা এডে চলে যাব, এখান থেকে আমরা এখান থেকে নিউ এ নিব। তো নিউ এ নেওয়ার পরে আমরা এখান থেকে যে হোম পাথটি ছিল এখান থেকে বিনে চলে যাব, এবং দেন সেম একইভাবে এখান থেকে জাস্ট পেস্ট করে দিব, ওকে হয়ে গেল। এরপর আরেকটি কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে আমাদের জাভা রান টাইমের ক্ষেত্রে সেম কাজটি করতে পারি, যেন
আমাদের অপারেটিং সিস্টেম পাথগুলো সঠিকভাবে বুঝতে পারে যে কোথায় আমাদের জাভা আছে এবং কোথা থেকে রান করতে হবে। তো আমি অলরেডি যেহেতু জাভা আমি ইনস্টল করে রেখেছিলাম, সেটিং করে রেখেছিলাম, তো আমি এই দুটোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, জাস্ট ওকে, ওকে। তো আমরা যখন জাভা সি টাইপ করি টার্মিনালে, অর্থাৎ কমান্ড লাইনে, কমান্ড প্রম্পটে, তো এখান থেকে বিনে গিয়ে আমরা এই এই যে জাভা সি আমরা দেখতে পাচ্ছি এটা মূলত এক্সিকিউট করে। তো সিস্টেম যখন, অপারেটিং সিস্টেম যখন জাভার এই পাথটি পেয়ে যায়, তখন মূলত জাভার সব কনফিগার আসলে শেষ, এখানে শেষ। আর এটা যদি এই এই পাথটা যদি না পায়, এক্ষেত্রে আমরা বুঝবো যে জাভা ইনস্টলেশন কমপ্লিট হয়নি। এখন আমরা চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওর দিকে। অ্যান্ড্রয়েড স্টুডিও প্রথমে আমাদের ডাউনলোড করতে হবে অ্যান্ড্রয়েড অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অ্যান্ড্রয়েড স্টুডিও। এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড আইডি, আমরা 64 বিট অপারেটিং সিস্টেম দেখবো কিভাবে। এখান থেকে দিস পিসি থেকে আমরা প্রপার্টিসে চলে গেলে এখান থেকে লেখা আসবে যে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। তো এখানে যাদের 32 বিট অপারেটিং সিস্টেম তাদের 32 বিট অপারেটিং সিস্টেম লেখা থাকবে। সেই অনুযায়ী তারা 32 বিট অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে হলে এখানে ডাউনলোড অপশানে গিয়ে এখান থেকে 32 বিট অপারেটিং সিস্টেম যে সফটওয়্যারটি আছে সেটিকে ইনস্টল করে নিতে পারে। লিনাক্সের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলেশন একটু আলাদা। যদি উবুন্টু হয় সেক্ষেত্রে উবুন্টুর যে যে তাদের যে সফটওয়্যার কেয়ার আছে, অর্থাৎ সফটওয়্যার যেখানে স্টোর করে তারা, তো সেখান থেকে পেয়ে যাবেন। যেমন উইন্ডোজের প্লে স্টোর, উইন্ডোজ স্টোর, তো তেমনি উবুন্টুর স্টোর থেকে আপনি লিনাক্সের ডেবিয়ান বেসড উবুন্টু। তবে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে লিনাক্সের ক্ষেত্রে কিন্তু ডেবিয়ান বেসড আর কেডিই যে লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো আছে, তো সেগুলোতে অ্যান্ড্রয়েড স্টুডিও রান করা সম্ভব। আমরা যদি নিচে একটু আসি, আমরা সিস্টেম রিকোয়ারমেন্ট এখান থেকে আমরা জাস্ট পড়ে নেব কী কী আমাদের দরকার, বিশেষ করে র্যামটা একটু বেশি হলে, কারণ আমাদের এমুলেটর রান করতে হয়। তো এমুলেটর আমরা মোবাইলেও রান করতে পারি। আর একটা কথা বললেই নয়, যারা আমরা 32 বিট অপারেটিং সিস্টেম ইউজ করি তাদের হয়তোবা এমুলেট অন করতে, হয়তোবা এমুলেট রান করতে, সফটওয়্যার রান করতে হয়তোবা প্রবলেম হতে পারে। তাদের রিকোয়ারমেন্ট কিন্তু 64 বিট। যারা 64 বিট ইউজ করি তারা কিন্তু এমুলেটটা সঠিকভাবে আমরা রান করতে পারছি, আর যারা 32 বিট তারা কিন্তু এমুলেট কিন্তু সঠিকভাবে রান করতে পারছি না। কারণ আমি রিসেন্টলি একটি প্রতিবেদন পড়লাম তাদের ওয়েবসাইট থেকে, ওইখানে লেখা যে জুন 2019 সালে তারা একটা মানে ওই যে বলে বিল পাস করেছে এরকম টাইপ, যে তারা 32 বিট অপারেটিং সিস্টেমের জন্য তারা এমুলেটর দিবে এবং তাদের বিভিন্ন ব্যাগ ফিক্স করে দেন। তারা 2020 সালে জুনে হয়তোবা আমরা পাবো 32 বিট অপারেটিং সিস্টেম জন্য। এখন তারা রিকমেন্ড করছে তাদের যে আপডেট এমুলেটর ভার্সনটি আছে সেটাকে ইনস্টল করে এটা চালানোর। তো এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড করে আমরা জাস্ট ওপেন করে নেক্সট 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 কিছু ফাইল ডাউনলোড চাবে। আমরা ডাউনলোড করার পর আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সো আমি চলে যাচ্ছি। সিম্পলি নেক্সট 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 করলেই আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল হয়ে যাবে। দেন আমাদের যে কাজগুলো করতে হবে সেটি খুব ইম্পর্টেন্ট। আমরা সরাসরি স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্টে না গিয়ে আমরা প্রথমে কনফিগার করব। এখান থেকে আমরা সরাসরি চলে যাব এসডিকে ম্যানেজার। এসডিকে অর্থাৎ হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। তো এখান থেকে আমরা প্রথমে এসডিকে প্ল্যাটফর্মে যাব, অর্থাৎ আমাদের যে অ্যান্ড্রয়েড যে ভার্সনগুলো আমরা ইউজ করে এসেছি সেই ভার্সনগুলো। আমরা যখন এখান থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করি তখন আমরা দেখতে পারবো এখানটায় আমাদের মিনিমাম এপিআই লেভেল 16, অর্থাৎ মিনিমাম আমাদের কত থাকবে সেটা আমি জেলেবিন দিয়েই মূলত দিয়ে থাকি, এটা আমরা পরে দেখব। তো মিনিমাম এপিআই হচ্ছে 16, অর্থাৎ অ্যান্ড্রয়েড 4.1 জেলিবিন
এটা আমাদের লাগে। তো এখান থেকে যদি আমি জেলিবিনটা আমাদের ইনস্টলে রাখতে হবে, যেটা আমরা মিনিমাম দিব, মানে সর্বনিম্ন যেটা দিব সেটা ইনস্টলেশন থাকতে হবে। এবং বাই ডিফল্ট সর্বোচ্চ যে অ্যান্ড্রয়েড 10 কিউ, এটা বাই ডিফল্ট ইনস্টল হয়ে যাবে অপারেটিং সিস্টেমে। তো এখান থেকে আর আপনার রিকমেন্ড অনুযায়ী ইনস্টল করতে পারেন, তাহলে সবগুলোও করতে পারেন। তবে এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে আপনার মোবাইল দিয়ে, আপনার মোবাইলে ইউএসবি দিয়ে যদি আপনার সফটওয়্যারটি রান করতে চান, যেটা আপনি কোডিং করেছেন সেটা যদি রান করতে চান, যেমন আপনার মোবাইলে যদি ম্যাশমেলো হয় অপারেটিং সিস্টেমটি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ম্যাশমেলো ইনস্টলেশন থাকতে হবে, নয়তোবা এরর আসবে, নয়তোবা অনেক দেখাবে যে অনেক ইরোর। যদি আপনার মোবাইলে হয় নোগাট অপারেটিং সিস্টেম, সেক্ষেত্রে আপনি নোগাটটা ইনস্টল করে নেবেন। তো এরপরে আমরা চলে যাব এসডিকে টুল। এখান থেকে আরেকটি বিষয়, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এসডিকে লোকেশন। আপনার যে এই সফটওয়্যারগুলো আপনি ইনস্টল দিচ্ছেন, তো এই সফটওয়্যারগুলো আপনার কোথায় থাকবে, এই যে প্যাকেজগুলা এই আপনার কোথায় থাকবে, এটা বাই ডিফল্ট আপনার চলে যাবে এখানে। মানে চাইলে এটিকে চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো অ্যান্ড্রয়েড স্টুডিও প্রপারলি রান করতে হলে আমাদের কিছু প্যাকেজ ইনস্টল মাস্ট থাকতেই হবে, নয়তো বিভিন্ন এরর আসবে। যেমন হচ্ছে অ্যান্ড্রয়েড এসডিকে বিল্ড টুল, এটা আপনার যে সফটওয়্যারটি আছে অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপটি আছে সেটাকে বিল্ড করে, সেক্ষেত্রে এই এই প্যাকেজটি আপনার ইনস্টল থাকতে হবে। জিপিইউ ডিবাগিং টুল, অর্থাৎ আপনার যে মনিটর করবে যে আপনার কতটুক র্যাম খাচ্ছে, কতটুক আপনার, এ সম্বন্ধে আমরা পুরো ডিটেলসে একটি টিউটোরিয়াল রাখবো অবশ্যই। এখন আপাতত জাস্ট কি কি সফটওয়্যার লাগবে সেটা দেখাচ্ছি। এরপর আমাদের লাগবে অ্যান্ড্রয়েড এমুলেটর, যদি আপনার লাগে সেক্ষেত্রে আপনার এমুলেটরটি ইনস্টল করে নেবেন, আদারওয়াইজ আপনার যদি এমুলেটর না লাগে সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়েও এমুলেটর কাজটি করে নিতে পারেন। যাদের লো কনফিগার পিসি সেক্ষেত্রে তারা মোবাইল ইউজ করবেন, এটা ভালো হয়। এরপর আমাদের লাগবে অ্যান্ড্রয়েড এসডিকে টুলস, এরপর আমাদের লাগবে হচ্ছে এটা, এটা মূলত আমাদের যে সফটওয়্যারটি আছে, আমরা যে অ্যাপটি কোডিং করব সেটার একটা ভিউ দেখাবে ডান দিকে, সেটা আমরা পরে দেখতে পারবো। তো বিশেষ করে আমাদের যে প্যাকেজগুলো ইনস্টল থাকতে হবে সেটা হচ্ছে এটা, এরপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, এটা। চাইলে সবগুলো ইনস্টল করে নিতে পারেন। আপনি যদি সি এবং সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার অ্যাপটি তৈরি করেন, সেক্ষেত্রে আমাদের এনডিকে লাগবে, নেটিভ ডেভেলপমেন্ট কিট, এক্ষেত্রে এই প্যাকেজটি লাগবে। তো এখানে আমাদের শো প্যাকেজ ডিটেলস দিলে আমাদের আপডেট প্যাকেজগুলো শো করবে। তো এখান থেকে আপডেট যে প্যাকেজগুলো আছে এগুলা আমাদের শো করবে। তো এখানে আর কিছু করার নেই, দেন আমরা ওকে প্রেস করে দিব। তো এখান থেকে আবার যাব হচ্ছে ডিফল্ট প্রজেক্ট স্ট্রাকচার। তো এখান থেকে আরেকটা যেটা কাজ করতে হবে, যেদিকে আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে, বাই ডিফল্ট যেদিকে ইনস্টল করে থাকে, যেমন আমি আগেই বলেছি, তো আমাদের যেদিকে জাভা ডেভেলপমেন্ট কিট আমরা যেটা ইনস্টল করেছি সেটা কনফিগার করে দিতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট দিয়ে যাব, এরপর প্রোগ্রাম ফাইল, এরপর জাভা, এরপর জাভা যেদিকে এখানটা চুজ করে জাস্ট ওকে ক্লিক করে দেব, দেন ওকে। এরপর আমাদের কনফিগারেশন পুরোপুরি শেষ। এখন আমরা নিউ প্রজেক্টে যাব, এমটি অ্যাক্টিভিটি নিব, নেক্সট, আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব জাভা, এপিআই লেভেল জেলিবিন, দেন ফিনিশ। ফার্স্ট যখন অ্যান্ড্রয়েড স্টুডিও অন করবেন তখন এখানে আপনাদের গ্রাডাল ইনস্টলেশন হবে, একটু প্রসেস নিবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটি সরাসরি রান করেছে, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটি ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে চাইলে কোডিং করে নিতে পারবো। তো আজ এতটুক পর্যন্তই, গুড বাই, টাটা।